শারদ উৎসবের রেশ কেটে ওঠার আগেই নিজেদের উপজাতি সংগঠনকে মজবুত করার কাজে লেগে পড়েছে রাজ্যের শাসক দল। সংগঠনকে শক্তিশালী করতে এবং সংগঠনের কর্মপরিধি নির্ধারণের লক্ষ্যে জনজাতি মোর্চা ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠকের আয়োজন করে বিজেপি। দলের পাবিয়াছড়া, পেচারথল, ফটিকরায়, কৈলাসহর এবং চণ্ডীপুর মণ্ডলের কার্যকর্তা ও নেতৃত্বদের নিয়ে কুমারঘাটের পূর্ব বেতছড়া ডালং বস্তিস্থিত কমিউনিটি হল ঘরে হয় বৈঠক। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেবতী ত্রিপুরা বলেন, সংগঠনকে মজবুত করতে এবং আগামী এডিসি নির্বাচনকে মোকাবেলা করতেই মূলত এই বৈঠকের আয়োজন। সংগঠন শক্তিশালী করা আর সামনে এডিসি নির্বাচন, সেটাকে কিভাবে মোকাবেলা করা, এই মানে মূলত দুই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা। বৈঠকে উপস্থিত কার্যকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী তার ভাষণে বলেন, এডিসির জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলো গ্রাম পাহাড়ে সঠিক মতো পৌঁছাচ্ছে না। সবার কাছে সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা পৌঁছে দেবার দায়িত্ব কার্যকর্তাদের নেবার বার্তা দিলেন মন্ত্রী। বৈঠকে মন্ত্রী শান্তনু চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার ঊনকোটি জেলা সভাপতি বুদ্ধিমান চাকমা, দলের ঊনকোটি জেলা সভাপতি তথা বিধায়ক ভগবান দাস, বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ অন্যান্যরা। এক কথায়, এডিসি নির্বাচন ঘনিয়ে আসতেই এডিসির গদি দখলের লক্ষ্যে নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে যে শাসক দলের উপজাতি সংগঠন ঝাঁপিয়ে পড়ছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।